আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা ফোনতানা ত্রিবেদী থেকে ঘুরে এখন যাচ্ছি আরেকটা স্পটে। আমি রাস্তার এই পার থেকে ভিডিও করছিলাম, দেখে আমার উনি দাঁড়িয়ে গেলেন, বললেন আসো এই পাশে সবাই। কারণ হলো গা একটা, এখানে যেহেতু অনেক ভিড়, অনেক ট্যুরিস্টরাই ঘোরাফেরা করে আর বাচ্চা কাচ্চাও আছে, যদি হারিয়ে যায় বা মানে সবাই একসঙ্গে গ্রুপ ওয়াইজ থাকলে আর কি ভালো হয়, এটাই হচ্ছে মেন। মোটামুটি সবাই ক্লান্ত এখন দিন শেষে, কিন্তু চিন্তা ভাবনা করলাম, বিশেষ করে আমার দেবরের ই হলো যে কেনাকাটা করতে হবে কিছু তার। আর ইটালিতে এই সময়টায় আসলে সেল চলছিল, প্রচুর পরিমাণে সেল চলে, আগস্টের শেষের দিকে তো একদম 70% পর্যন্ত চলে যায়, যার জন্য দেখা যায় যে সবাই কেনাকাটা দিয়েই ব্যস্ত থাকে। আর রোম শহরে গিয়েছি, একটু তো কেনাকাটা করতেই হয়, তাই চেষ্টা করেছিলাম কেনাকাটা করতে। যাচ্ছি ওই ফাউন্টেন ত্রিবেদী থেকে ঘুরে, আমরা অলিগলি দিয়ে, বিভিন্ন অলিগলি দিয়ে যাচ্ছি। আমরা তো আসলে কিছুই চিনি না, ওইভাবে জানিও না। আমার দেবর এবং ভাসুর, ভাসুর যেহেতু আগে থাকতো, সে মোটামুটি সবই চিনে কোথায় কী আছে। আর এই যে রাস্তা, হাঁটা পথে রাস্তার ধারে কিন্তু এই সব দোকানগুলি পাওয়া যায়, বিভিন্ন রকম সোভেনিয়ারগুলি, মগগুলি দেখে কিন্তু খুবই ভালো লাগছে, ম্যাগনেটের মগগুলি। তো আমার কেনার ইচ্ছে আছে কয়েকটা, কেনার, দেখা যাক এখন কতটুকু পারি। তো ওই তো কথা বলতে বলতে, দেখতে দেখতে আশপাশে, দেখতে দেখতে রাস্তা পার হচ্ছি, আবার কোনো রকম সিগন্যাল ছাড়াই আমরা কিন্তু পার হচ্ছি, মানে এতক্ষণ অপেক্ষা করবে কে? রাস্তা ইগুলিও, ট্যাক্সিগুলিও দেখলাম তারাও জানে যে এইভাবে পাবলিক মানে পার হয়ে যায়, এই জন্য আর কি তারাও ধীরে স্থিরে যায়। বিল্ডিংটা কি ভালো লাগছে, কালারটা, কালার কম্বিনেশনটা এত ভালো লাগছিল, ছাই কালার আর সাদা, আর ডিজাইনগুলি তো আছে, এগুলি তো নতুন পুরাতন মিলিয়ে এখানে আসলে, এই বিশেষ করে এই রোডটায় দেখলাম নতুন পুরাতন মিলিয়ে বিল্ডিংগুলি আছে। আমি আপনাদের সঙ্গে রোমের ভিডিওগুলির মধ্যে খুব বিল্ডিং মানে বিভিন্ন বিল্ডিংয়ের ইগুলি দেখাচ্ছি, কারণ আমার কাছে ভালো লাগে। এবং নতুন পুরাতনের যে একটা সাদৃশ্য বলেন বা বৈচিত্র্য বলেন অথবা পার্থক্যটা যেটাই বলেন না কেন, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। কারণ এইগুলি হচ্ছে, একবার এখানে গেলে হয়তো দ্বিতীয়বার আমি আবার কবে যাব সেটা বলতে পারবো না, যে যেহেতু গিয়েছি তাহলে তো হবেই, যেতেই মানে আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে। মিতালি ভাবির অবশ্য খুবই কষ্ট হয়ে গিয়েছিল, বিশেষ করে ওই দিন সারা দিন একসঙ্গে ছিলাম আমরা, ঘোরা হাঁটা, কারণ কোথাও তো খুব মানে খাওয়া ছাড়া তো বসার কোনো সিস্টেম নেই ইটালিতে, যেহেতু এরা খ্রিস্ট ধর্মীয় মানুষ, এখানে অনেক রকম, অনেক ধরনের, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কী বলে এটাকে, গির্জা আছে। গির্জাগুলি দেখতে কিন্তু আসলে সবাই যার যার ধর্মীয় প্রতিষ্ঠানটা কিন্তু সুন্দর করেই সাজায়, মনের মতো করে সাজায় এই যে জায়গাটা। আর ইটালিতে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো কখনো মানে সব শহরে কিছু না খোলা জায়গা থাকে, আর এখানে খোলা জায়গা মানেই বলে হলো গিয়ে পিয়াসা। এখন চলে এসেছি পিয়াসা স্পানিয়া এটাকে বলে। আমি কিন্তু অনেক অনেক উপরে, প্রায় 200 না 250-র মতো সিঁড়ি ছিল, আমরা গুনেছিলাম আমি আর আমার বড় মেয়ে, ওঠার সময় আসলে ভিডিও করিনি, এক ধাঁচে দুই মা বেটি উঠে গিয়েছিলাম। ওঠার পরে নিচে এই অবস্থায়, এখন উপর থেকে নিচে নামছি, আরও উপরে ছিল ওইখানে আর যাইনি, কারণ ওইখানে পরে আমার, বিশেষ করে নাবা বলছিল যে মা মার যাবো না, এই তো যেতে পারলে ভালো হতো, ওটা আসলে রাস্তা পার হয়ে আবার আরেকটা ধাপ উপরে ছিল, একদম ওইখান থেকে উঠলে তো আরও সুন্দর করে দেখা যেত, আর একদম সূর্যের বিপরীতে ছিল তো এই জায়গাটা, যার জন্য আসলে ওঠার সময় ভিডিও করেছিলাম কিন্তু অন্ধকার উঠেছিল, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে আমি উপর থেকে নাবাকি একটু শ্যুট করেছিলাম, মানে স্টেপ বাই স্টেপ, এক নাগারে সিঁড়িগুলি না, দেখা যায় 15-20টা সিঁড়ি, এরপরে আবার আরেকটা স্টেপ, আবার হয়তো 20-30টা সিঁড়ি, এরকম করে স্টেপ বাই স্টেপ সিঁড়িগুলি উঠা, যার যতটুকু উঠতে পারে, কিন্তু অনেকগুলি, প্রায় 200 না 250 সিঁড়ি ছিল। ভালোই লেগেছিল, বেশিক্ষণ লাগেও নি, কারণ ঘুরতে যেহেতু গিয়েছি। আর রোম শহরে বললাম না, একটা জিনিস আমি খুব খেয়াল করলাম, সেটা হলো প্রত্যেকটা টুরিস্ট প্লেসে কিন্তু নিচ থেকে উপরে যাওয়ার যে রাস্তাটা ওইগুলি আছে, এবং উপর থেকে রোম শহর দেখার যে সুযোগটা সেটা কিন্তু দেখা যায় সুন্দর। আর হয়তো আমরা বেলা শেষে ছিলাম দেখেই হয়তো রোদের যে তাপটা বা ওইভাবে বোঝা যাচ্ছিল না, ওই যে দেখেন নিচে হাজার হাজার মানুষ, এই যে এইভাবে অনেকে ছায়া যেই সাইডে ওই সাইডে এসে বসে আছে, একটু রেস্ট নিচ্ছে। আর বেশিরভাগ ট্যুরিস্টরাই তো সকালবেলা দেখা যায়, সকালবেলা বের হয় সারাদিন ঘুরে,
তারপরে একদম রাতের বেলা গিয়ে হোটেল বাসা যাই থাকুক না কেন ওইখানে গিয়ে রেস্ট নেয়। ওই আমার আগে আগে নাবা চলছে হেঁটে হেঁটে, আমিও নামছি। আর সিঁড়িগুলি কিন্তু যেহেতু পুরাতন, অনেক উঁচু, মানে পুরাতন সিঁড়িগুলি যেরকম উঁচু উঁচু হয়, একদম পাথর বসানো, এত মজবুত, ভালো লাগছিল। আর পাশ একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি স্টেপে যেতে গেলে কিন্তু যথেষ্ট কি বলে এনার্জির দরকার হয়। এই 200-250 সিঁড়ি ভাঙা এত খেলার কথা না। আমি আর নাবা মিলে করেছি। আসার পরে যাওয়ার সময় তো এখানে দেখে গিয়েছিলাম, আর সবাই কিন্তু নিচে, আমাদের গ্রুপের সবাই কিন্তু নিচে অপেক্ষা করছিল, শুধুমাত্র আমি আর নাবাই গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, নাবা শুকনা শাকনা হলে কী হবে, ওরা আবার সিঁড়ি ভাঙতে কোনো কষ্ট হয় না। দেখা যায় আমার বাসাতেও দেখা যায় অনেক সময় ওই লিফ্ট আসতে দেরি হবে, যাই আমি চলে যাই, লিফ্ট আসার আগেই ওই কী সুন্দর চারতলায় উঠে গিয়ে বসে থাকে। এই যে এই জায়গাটায় এই ফাউন্টেনটায় দেখলাম সবাই কম বেশি নৌকার মতো দুই ধারে কিন্তু পানির মানে আছে, এইখান থেকে পানি হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে, সবাই বোতলে ভরে পানি নিয়ে গেছে। এবং যেই জায়গাটায় ভদ্রলোকটা দাঁড়িয়ে আছে দেখেন, এখানে কিন্তু একটা কি বলে পাথরের একটা এবং এখানে হাঁটতে হাঁটতে এই জায়গাটা কিন্তু সাদা হয়ে গিয়েছে এবং বেশ স্লিপারি। আমি আমার চোখের দেখা একজন মেয়েকে দেখলাম ফট করে মানে পড়তে নাচ্ছিল, স্লিপ কেটে গিয়েছিল যথেষ্ট, কারণ সারাদিন এই ভেজা থাকে এবং পানিটাও বেশ সুস্বাদু। ইটালির বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে কিন্তু থাকে কল থাকে, ওইখান থেকে পাবলিক কিন্তু পানিগুলো, আর এত ঠান্ডা এই গরমের ভিতরে ওই ঠান্ডা পানিটা দিলে মনে হয় কি মুখ টুক যখন ধোয়া হয়, যদিও আমরা মেয়ে মানুষ এত সহজে মুখ ধুই না, বিশেষ করে আমরা বাঙালিরা, ইটালিয়ানরা বা অন্যান্য দেশের মানুষ তো দেখি গ্যাটারগ্যাট মুখ ধুয়ে ফেলে। জুতাটা দেখতে পেয়েছেন কি সুন্দর, অনেক বড় জুতা। ওইখান থেকে ঘুরে আমরা চলে আসলাম, কারণ ওইখানে শুধু ওই উপরে ওঠা আর নামাটাই এতটুকু পর্যন্তই কিন্তু, এরপরে কিন্তু আর কি ওই জায়গাটা কিছুই তেমন কিছু নেই। কিছুক্ষণ আমরা ছিলাম, 15-20 মিনিটের মতো হয়তো বা আরও বেশি, মানে আমরা উপরে গেলাম, নামলাম, ওইখানে একটু ছবি তুললাম আমি আর নাবা মিলে যতটুকু সময়, আর ওই জায়গাটায় থেকে পানিও খেলাম, পানি যতগুলো খালি বোতল ছিল সবগুলি ফিল আপ করে নিয়ে যেতাম। আর যেহেতু দুয়ার একটা ট্রলি ছিল, মানে কারতসিনা ছিল, যে যার জন্য দেখা যায় আমাদের পানির বোতলগুলি এক্সট্রা জিনিসগুলি বহন করার জন্য পারফেক্ট হয়েছিল। এই তো মার্কেটে গিয়েছিলাম, আমরা ঘুরেছি দেখেছি, কিন্তু যেই মানে যেই রোডটায় আর কি সব ধরনের ব্র্যান্ডের দোকান পাচ্ছিল সেখানে আর আমি শ্যুট করিনি, টুকটাক কেনাকাটা করেছি, করে চলে এসেছি, আর বেশি কিছু কেনা হয়নি। একটা যে জুতার দোকানে গিয়েছিলাম দেখলাম বেশ খুব একটা বেশি কালেকশন নেই। আমার দেবরও বলল যে না, আগামীকালকে যাব মার্কেটে, ওইখান থেকেই এক ওদের ওইখানে একটা নতুন মার্কেট আছে, ওইখানে সব ধরনের সব ব্র্যান্ডের দোকান আছেই আছে, ওইখান থেকে আমরা কিনবো, চেষ্টা করব। তো হাঁটতে হাঁটতে চলেছি, এই পিয়াসাটার নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি, কেউ যদি জানেন কমেন্ট করে জানাবেন এই পিয়াসাটার নাম কি। ওই যে উপরে দেখছেন না, ওইখানেও কিন্তু মানুষ উঠে ওইখান থেকে দেখার জন্য প্লেসটা, এই জায়গাটা বললাম না, খোলা জায়গাটা, যেখানে খোলা জায়গা থাকে এখানে ইটালিয়ান ভাষায় বলে পিয়াসা, মানে আমরা যে বাংলা যেটাকে বলি আর কি খোলা জায়গায় বা খোলা মাঠ, এখানে ইটালিয়ান ভাষায় বলে পিয়াসা। এই জায়গাটা আমি ইটালিতে যখন রোম শহরে যখন প্রথম গিয়েছিলাম ভ্যাটিকান সিটি, আর এই জায়গাটায় এসেছিলাম ঘুরেছিলাম, তখন আমাদের জিসান অনেক ছোট ছিল, মেবি ক্লাস 4 মনে হয়, ক্লাস 4-এ হয়তো বা ক্লাস 4-এ বা 3-তে পড়ে। ওই সামনে ফাউন্টেন আছে, ওই 4টা সিংহ আছে, মূর্তি, সিংহের মূর্তি আছে, মুখ দিয়ে পানি বের হয়, তখন দেখা গিয়েছিল জিসান ওটার উপরে উঠতে চেয়েছিল, মানে জিসান হচ্ছে আমার ভাসুরের ছেলে, মাশাল্লাহ সে এখন 24 বছরের একটা যুবক। এইখানে এসে এই জায়গাটায় এসে সবাই এসে রেস্ট নিচ্ছ, যেহেতু ছায়া ছিল সবাই বসেছিল, অনেকক্ষণ আমরা এই জায়গাটায় ছিলাম, ভালোই লাগছিল, দোয়া ওয়াসি সবাই মিলে খেলা করছিল। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, ইটালির মানে রোমের যতগুলি ট্যুরিস্ট প্লেসে গিয়েছি বেশিরভাগই প্লেসগুলির মধ্যে এরকম লম্বা অনেক উঁচু একটা করে পিলার থাকতো, এবং পিলারগুলির মধ্যে হয়তো রোমানিয়ান ভাষায় বা রোমানিয়ান যে ছবি কী বলে বিভিন্ন চিত্র আঁকা থাকতো, এরকম ওদের ভাষা আর কি বিভিন্ন রকমের লেখা থাকতো, হ্যাঁ কলমে না, এগুলি খোদাই করা অবস্থায় থাকতো। এই তো, আর এই যেহেতু আর এই সামার চলছে, বিভিন্ন খোলা জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশি সহ অন্যান্য বিদেশি ভাইয়েরা কিন্তু দেখা যায় বিজনেস করে, যে এটা হচ্ছে একটা বাঙালি ভাইয়ের বিজনেস করে, সে
ঘুড়ির মতো আর কি, পাখি ঘুড়ির মতো ঢেল দিলে সুন্দর করে উড়ে এসে পড়ে। মানে এই জিনিসটা কি খেলা আছে, কারণ এটা খোলা জায়গা ছাড়া বাসায় তো এটা সম্ভবই না এই জিনিসটা উড়ানো। তাই বা আমি মনে করি এটা নেয় যাদের শখ হয় নেয়। দেখতে পাচ্ছেন জায়গাটা কি সুন্দর। এইখান থেকে যদি আমি শুরু করি ঘুরতে যাওয়া, একদম সোজা রাস্তা যদি যাই, ডানে অথবা বামে যেখানেই যাই না কেন, দেখেন প্রতিটা গলি দিয়ে যাওয়া যায় এবং প্রত্যেকটা জায়গায় রাস্তার দুপাশেই কিন্তু আপনার কী বলে টুরিস্ট প্লেস আছে, ঘোরা দেখার মতো ঘোরা। রোমের এই একটা জিনিস আমার কাছে, আমি যখন দ্বিতীয়বার যখন গিয়েছিলাম তখন এইখান থেকে শুরু করে রোজা রেখে, আমি রোজা রাখিনি, আমার ভাসুর এবং আমার জায়ের রোজা রেখেছিল, তখন তারা এই লম্বা জায়গাটায় ঘুরেছিল। ওই তো আমরা এখন সন্ধ্যার পরে ওইখান থেকে বের হয়ে রাস্তার ও ধারে এবং উপর অপর পাশে পিজা খেতে সবাই যাচ্ছে। আমি খাইনি অবশ্য, বাচ্চারা ভাবি, কারণ ভাবিদের জন্য ঠিক আছে, কারণ ভাবিরা তো যেহেতু ইংল্যান্ডে থাকে সারা জীবন, যে যে জিসান ওই যেহেতু জন্ম বড় হওয়া মোটামুটি ইটালিতে, যার জন্য দেখা যায় ইটালির পিৎজা তো ওই খুবই মিস করে, পাস্তা পিৎজা যারা ইটালিতে থেকেছে আগে তারা তো পাস্তা পিৎজা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাক না কেন পাবে না, তাই ওরা সবাই মিলে পিৎজা খেয়ে নিচ্ছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।